আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ সানোয়ার হোসেন আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও। আমরা প্রোগ্রামটা করব ডেল্টা পিএলসি। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। পিএল সফট সফটওয়্যারটা ওপেন হল, এরপরে ফাইল, এরপরে নিন। এখানে আমরা দেখে নেব AS2। ওকে, তারপরে আমরা এটা বড় করে নেব। কিপ্যাডের মাধ্যমে আমরা কীভাবে প্রোগ্রাম করব? ওপেন কন্ট্রাক্ট LDX1, ইন্টার। ক্লোজ কন্ট্রাক্ট আমরা কীভাবে লিখব কিপ্যাডের মাধ্যমে? LDI X0, ইন্টার। ক্লোজ কন্ট্রাক্ট হয়ে গেল। এরপরে আউটপুট ইন্টার UM0, আউটপুট। এরপর আমরা ইন্টার ওপেন কন্ট্রাক্ট LDM0। তারপরে আমরা এটা কী করব? ক্রসিং। এরপরে ওপেন কোড LDM0। ইন্টার TMR T0 কে আমরা কীভাবে কাউন্ট করব? ইন্টার LDT0। ক্লোজ LDI Y1, আউট Y1। কথা কিন্তু শোনা যাচ্ছে না, জোরে বলেন। TO LD TO, ওপেন কন্ট্রাক্ট, আউট Y2। এখানে আমাদের বল T0। তাহলে আমাদের কাউন্টার প্রোগ্রামটা আমরা লিখে ফেলেছি। এখন দেখবো যে এখানে টাইমারের দ্বারা কিভাবে কাউন্ট করি। এন্ড। তাহলে আমাদের প্রোগ্রামটা রেডি হয়ে গেল। এখন আমরা সিমুলাইজেশন করি। তার আগে কমপ্লেন হয়ে গেল, তারপরে সিমুলাইজেশন। সিমুলাইজেশন হয়ে গেছে অনলাইন। এরপরে রান।
প্রথমে রাইট বাটন চাপবো, তারপর অন করব, তারপরে আবার অফ করব। তাহলে দেখতে পাবেন যে এই জামাটার কাউন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন ওয়াই অন আছে, এরপরে ওয়াই টুতে, এই যে ওয়াই টুতে চলে গেছে। এখন পর্যায়ক্রমে আমাদের এভাবেই প্রোগ্রামটা স্টার্ট হবে, তারপরে আমরা অফ করব। তাহলে এক জিরোতে অন করতে হবে, এরপর অফ করতে হবে, তাহলে আমাদের প্রোগ্রামটা অফ হয়ে গেল। আমাদের এই কাউন্টটা এইভাবেই করতে হবে পর্যায়ক্রমে। তো আপনারা যদি আরও বাড়াতে চান, তো আপনাদের তাহলে নতুন নতুনভাবে আপনারা প্রোগ্রাম লিখে ইচ্ছা মতো বাড়াতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না।